হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসলাম। অবশ্যই কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি কিন্তু এই ভিডিওটির মাঝখানে আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি 2 মিনিটের মধ্যে চেঞ্জ করতে পারবেন। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু সদাসল ফেসবুকের মধ্যে ভিডিও এবং কি রিল আপলোড করে থাকি, কিন্তু সেই ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমরা চেঞ্জ করতে জানি না। আমি কিন্তু এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এর থেকে জেড পর্যন্ত কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন। দেখেন বন্ধুরা, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। দেখেন এই ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু আমি এখন চেঞ্জ করব পাসওয়ার্ড। তার জন্য কিন্তু এই দেখেন রাইট সাইডে 3টা লাইন আছে, সেইটাই সেইখানে কিন্তু আমি প্রেস করলাম। তারপর এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো সেইখানে কিন্তু আপনাকেও প্রেস করতে হবে। তারপর এখানে লেখা আছে সেটিংস, আমি যেহেতু সেটিংসের মধ্যে প্রেস করলাম, এইখানে কিন্তু অল্প লোডিং হচ্ছে বন্ধুরা। যেহেতু আমার ইন্টারনেট কানেকশনটা স্লো, তাই কিন্তু লোডিং নিছে। এইখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পারতেছেন আপনারা পার্সোনাল ডিটেলস বলে লেখা, তো সেইখানে কিন্তু আপনাকে প্রেস করতে হবে। তারপর দেখেন এইখানে কিন্তু তলে অল্প যদি স্ক্রোল করেন, এখানে লক্ষ্য করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেখানে কিন্তু আপনি প্রেস করবেন। তারপর উপরের অপশনটাই দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, সেইখানে প্রেস করবেন। তারপর ফেসবুকের মধ্যে কিন্তু আমি প্রেস করলাম, এইখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড বলে লেখা। যেহেতু আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাই কিন্তু আমার ওল্ড যেটা পাসওয়ার্ড সেটা কিন্তু এন্টার করতে হবে, তারপরেই কিন্তু নতুন পাসওয়ার্ড আমি জেনারেট করতে পারবো। আরেকটি বিষয় দেখেন বন্ধুরা, আপনারা হয়তো 2টা বা 3টা অক্ষরের পাসওয়ার্ড দেন, যদি 2-3টা অক্ষরের পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু ফেসবুক সেটা ইনক্লুড করবে না। এখানে স্পষ্টভাবে লেখা আছে ইওর পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার্স, 6টা অক্ষরের থাকাই লাগবে, মাস্ট বি। সো আপনারা কিন্তু 6টা অক্ষর মিনিমাম দেবেন। বন্ধুরা, আমি কিন্তু আমার 3টা পাসওয়ার্ডই বসাই দিয়েছি, মানে কারেন্ট পাসওয়ার্ড কিন্তু উপরের খোপের মধ্যে বসাই দিয়েছি, তারপর নতুন পাসওয়ার্ড কিন্তু লেখা দিয়েছি। সো এখন কিন্তু আমি চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে প্রেস করব। যখনই আমি চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে প্রেস করলাম, ভাই এখানে কিন্তু অল্প লোডিং হচ্ছে। আর এই দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড অলরেডি হয়ে গেল, এখানে লেখা আছে সেভ পাসওয়ার্ড টু গুগল, হ্যাঁ আমি সেভ করতে চাই। আর দেখেন আমার কিন্তু দেখতে দেখতেই কিন্তু সেভ হয়ে গেল, মানে আমি কিন্তু এখানে লগ ইনও করতে পারবো। আমার পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সো আমি কিন্তু এস্টে লগ ইনের মধ্যে প্রেস করব, যেহেতু আমি লগ ইন করতে চাই। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। যদি ভিডিওর থেকে অল্প শিখা থাকেন তাহলে কিন্তু অবশ্যই মুন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।